তিন মাসের অন্তঃসত্ত্বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আত্মবিশ্বাস এবং মনের জোরের কাছে হার মানে সমস্ত বাধা বিপত্তি প্রমাণ করলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত গোকর্ণ বালিকা বিদ্যালয়ের ছাত্রী অঙ্কিতা কনাই তিন মাসের অন্তঃসত্ত্বা গতরাত্রে হঠাৎই শারীরিক অসুস্থতা বোধ করেন তীব্র জ্বরের কারণে অঙ্কিতাকে তড়িঘড়ি চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসে অঙ্কিতা কনাইয়ের পরিবারের সদস্যরা অঙ্কিতা আত্মবিশ্বাসী সে হাসপাতালে বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে সক্ষম গোকর্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ের কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কান্দি মহকুমা হাসপাতালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় অসুস্থ অন্তঃসত্ত্বা অঙ্কিতা কনাইয়ের হাসপাতালে বসে অসুস্থ এবং অন্তঃসত্ত্বা অবস্থায় উচ্চ মাধ্যমিকের ফিলোসফি পরীক্ষা দিয়ে দৃষ্টান্ত তৈরি করার পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অঙ্কিতা প্রমাণ করলো আত্মবিশ্বাস এবং মনের জোরের কাছে সকল বাধা বিপত্তি হেরে যায় কি কারণে হসপিটালে পরীক্ষা ওর প্রেগনেন্ট আছে তিন মাসের আর কালকে ওর অতিরিক্ত জ্বর আসার জন্য ও আর কি কালকে 4:30 ভর্তি হয়েছে আচ্ছা তার জন্য আপনারা সমস্ত রকম ব্যবস্থা করে নিয়ে এসেছেন আমরা এখানে আমাকে আমার স্কুলে যে ভর্তি আছেন উনি আর কি বললেন যে আমাকে আজকে এখানে ওনাকে গার্ড দিয়ে পরীক্ষা দিয়ে দেবে মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট গ্লোব নিউজ।